আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, অ্যাডজেট শিক্ষায় আপনাদেরকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম, চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন। তো আমি কথা বাড়াবো না, চলে যাব মেইন টিউটোরিয়ালে। আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন। তো চলুন চলে যাই মেইন টিউটোরিয়ালে। তো বন্ধুরা, আজকে আমরা জানবো আপনি ঢাকা থেকে জয়পুরহাট যেতে কোন কোন ট্রেন রয়েছে, সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি, ভাড়ার তালিকা, বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত। তো আমি যদি আপনাদেরকে প্রথমে ভাড়ার তালিকাটা দেখিয়ে দেই, আপনি ঢাকা থেকে জয়পুরহাট যেতে এস চেয়ার বা শুভন চেয়ার যে সিট, এর মূল্য পড়বে 465 টাকা, স্নিগ্ধা যে সিট এর মূল্য পড়বে 892 টাকা, এবং এসির যে সিট এর মূল্য পড়বে 1070 টাকা, এবং এসির যে কেবিন সিট এর মূল্য পড়বে 1599 টাকা। এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই, আপনি ঢাকা থেকে জয়পুরহাট যেতে প্রথমে যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে নীলসাগর। নীলসাগর ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে সকাল 6টা 45 মিনিটে এবং এটি জয়পুরহাট গিয়ে পৌঁছবে দুপুর 1টা 11 মিনিটে। সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে। এরপরে রয়েছে একতা। একতা ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে সকাল 10টা 15 মিনিটে এবং এটি জয়পুরহাট গিয়ে পৌঁছবে বিকাল 4টা 49 মিনিটে। এই ট্রেনটির কোনো অফ ডে নেই। এরপরে রয়েছে চিলাহাটি এক্সপ্রেস। চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে বিকাল 5টায় এবং এটি জয়পুরহাট গিয়ে পৌঁছবে রাত 11টা 41 মিনিটে। শনিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে। এরপরে রয়েছে দ্রুতযান। দ্রুতযান ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে রাত 8টায় এবং এটি জয়পুরহাট গিয়ে পৌঁছবে রাত 2টা 6 মিনিটে। এই ট্রেনটির কোনো অফ ডে নেই। এরপরে রয়েছে কুড়িগ্রাম এক্সপ্রেস। কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে রাত 8টা 45 মিনিটে এবং এটি জয়পুরহাট গিয়ে পৌঁছবে রাত 2টা 52 মিনিটে। বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে। এরপরে রয়েছে পঞ্চগড় এক্সপ্রেস। পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে রাত 11টা 30 মিনিটে এবং এটি জয়পুরহাট গিয়ে পৌঁছবে ভোর 5টা 16 মিনিটে। এই ট্রেনটির কোনো অফ ডে নেই। তো আপনি ঢাকা থেকে জয়পুরহাট যেতে এই 6টি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন, কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যাডজেট শিক্ষার সঙ্গেই থাকবেন।